Bismillahirrahmanirrahim. Dear students, hope that you all are well. I am also fine. In our previous class, we discussed on tense, specially present continuous tense. And I give you some home task or homework on those tense. Have you completed your homework? Yes, sir. তোমাদের যারা কমপ্লিট করেছো স্যার তারা এই তোমাদের ছবি সহকারে এই আমার কাছে পাঠিয়ে দাও পার্সোনাল ভাবে একজন আমার কাছে পাঠিয়েছে দুইজন পাঠিয়েছে দুইজনের রোল নাম্বার তুলে রেখেছি যারা পাঠাওনি তারা আজকেই তৈরি করে আমাকে পাঠিয়ে দিবে ইংলিশ টেন্সের উপরে বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে হয় এবং কিভাবে চিনব আমরা গতদিনই বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ মনে করো এই মাত্র মনে করো শেষ হয়েছে বা আগে শুরু হয়েছে এখনো শেষ হয়নি কোনো কাজ মনে করো কেবলমাত্র মনে করো শেষ হয়েছে এইরকম ঠিক আছে এই ধরনের কাজ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন আমি কাজটি করেছি মানে এই মাত্র করেছি সে ঢাকা গিয়েছে মানে এইটাই মাত্র গিয়েছে এখনো পৌঁছায়নি এরকম বোঝাচ্ছে এই ধরনের বোঝাচ্ছে ইয়াছি ইয়াছো এরকম বোঝাবে ইয়াছেন ইয়াছো এই ধরনের এখানে আমরা কিছু উদাহরণ আছে দেখা যাচ্ছে দেখো গঠনটা কেমন হবে ইংরেজি গঠনটা সাবজেক্ট হবে তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে সাবজেক্ট হবে অথবা হ্যাভ অথবা হ্যাজ হবে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ হবে সাবজেক্টের নাম্বার ও পারসন অনুযায়ী নাম্বার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সব ক্ষেত্রে হ্যাভ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সবকিছু হ্যাভ হবে এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি আমরা এর আগেও আলোচনা করেছি আজকে আবার আলোচনা করছি থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি শি ইট এবং যে কোনো একটি নাম এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইগুলো হলে পারে এই হ্যাজ হয় আর যদি এইগুলো ছাড়া ফার্স্ট পারসন হোক সেকেন্ড পারসন হোক বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হোক তাহলে পারে সেটা হয়ে যাবে হ্যাভ তার পূর্বে অর্থাৎ তারপরে হচ্ছে হ্যাভ হবে এখন দেখো এখানে নিচে কিছু উদাহরণ দেয়া আছে এক্সারসাইজ ওয়ানে আমি কাজটি করেছি বা করিয়াছি ঠিক আছে এখানে সাবজেক্টকে আমি আমি ইংরেজি আই তাহলে করা কোনো কিছু করা ইংরেজি কি বলে হ্যাঁ অর্থাৎ এখানে কি হবে আই এর সাথে হ্যাভ হয় হ্যাজ হয় না আই এর সাথে হ্যাভ দিলাম তারপরে করা ইংরেজি কি ডু ডু এর পাস্ট পার্টিসিপল কি ডু প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কি ডিড আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান এভাবে অর্থাৎ তাহলে আই হ্যাভ ডান তারপরে কি অবজেক্ট কি কাজটি দা ওয়ার্ক কাজ হচ্ছে ওয়ার্ক আর তারপর টি আছে টি হলে দা হয় দা ওয়ার্ক তারপর আরেকটা দেখো সে ঢাকায় গিয়াছে বা গেছে গিয়াছে বা সে ঢাকায় গিয়াছে গেস গিয়াছে বা গিয়েছে দেখো তাহলে সে ইংরেজিতে কি বলে ইংলিশে হি অথবা শি হি অথবা শির সাথে কি হবে হ্যাভ না হ্যাজ যেহেতু হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ বসাতে হবে অবশ্যই তারপরে যাওয়া ইংরেজি কি গিয়েছে মানে এটা হচ্ছে যাওয়া অর্থাৎ গৌ গৌ এর পাস্ট পার্টিসিপল কি গন গৌ এর পাস্ট ফর্ম কি গৌ এর পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট এটা অনেকেই ভুল করো
go present form past form হচ্ছে went w e n t went আর past participle form হচ্ছে gone g o n e gone কোথায় গিয়েছে to ঢাকা ঢাকা গিয়েছে next example তারা বল খেলেছে বা খেলি আছে সুতরাং খেলি আছে ইয়াছে বা ইয়াছে আছে এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে দে দিলাম দে এর সাথে দেউ তো এটা থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার সুতরাং দে এর পরে হ্যাজ হবে না হবে হচ্ছে হ্যাভ দে হ্যাভ তারপর খেলা ইংরেজি কি প্লে প্লে এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি প্লেড দে হ্যাভ প্লেড খেলেছে বল খেলেছে মানে বল বা ফুটবল দাও দে হ্যাভ প্লেড বল অথবা দে হ্যাভ প্লেড ফুটবল আপ করে দিয়ে সিআর এই মাথা দিছি সিআর এই মাথা দিছি দিয়ে একবার মানে এখন আর ইয়া পড়ে দেখুন আপ চলে গেল এটা বন্ধ করে কি যেন কথা বলছি হ্যাঁ দেখো তারপরে এখানে উদাহরণ কিছু দেখলাম আরো আমরা উদাহরণ দেখব এবং হচ্ছে যে এক্সারসাইজ গুলা করব দেখো সুতরাং স্ট্রাকচার অনুযায়ী আমাদের গঠনটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পার্টিসিপল প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ঠিক আছে তাহলে এখানে আরো কিছু উদাহরণ দেয়া আছে দেখো আমি ভাত খাইয়াছি বা আমি ভাত খেয়েছি তাহলে সাবজেক্টে কি আমি আমি ইংরেজিতে কি বলে আই তারপর আয়ের সাথে যেহেতু খাইয়াছি বা খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সুতরাং তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে আই যেহেতু ফার্স্ট পার্সন সুতরাং হ্যাজ হওয়ার সম্ভাবনা নেই এখানে হ্যাভ দিতেই হবে আই হ্যাভ ইট অর্থ খাওয়া ইটের ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট এ টি ই এট আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন ই এ টি ই এন ইটেন আই হ্যাভ ইটেন অবজেক্ট কি ভাত ভাত ইংলিশে কি বলে রাইস আই হ্যাভ ইটেন রাইস এভাবে আমরা এই টেন্সটা আমরা নির্ধারণ করতে পারবো আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা কিছু কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা এখন আমি দেখাচ্ছি তোমাদের কোন কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কিছু উদাহরণ দেয়া আছে এবং সেইগুলো দেখো আই সি দা ম্যান জাস্ট নাও এক্সারসাইজ দেয়া আছে আই সি দা ম্যান জাস্ট নাও অর্থাৎ কোন সেন্টেন্সে জাস্ট নাও বা ইয়েট অথবা অলরেডি ঠিক আছে ইয়েট অলরেডি এভার নেভার এইগুলো যদি থাকে রিসেন্টলি রিসেন্টলি অলরেডি ইয়েট রিসেন্টলি এইগুলো যদি থাকে তাহলে আমরা ওই টেন্সটাকে ধরে নিব প্রেজেন্ট পারফেক্ট টেন্স জাস্ট নাও অথবা অলরেডি
অথবা রিসেন্টলি জাস্ট নাও অলরেডি রিসেন্টলি এই শব্দগুলো অথবা লেটলি মানে সম্প্রতি I see the man just now, but I see the man already. I see the man recently. I see the man lately. Or that just now, already, recently, lately. Tarpor a few moments ago, never, yet, ever. Ei dhoroner word jodi thake kono sentence e, sadharonoto sei sentence gulo present perfect tense hoy. Eta hocche kono sentence e ingreji word dekhle pare ba adverb of time. Adverb of time এইগুলো থাকলে পারে ওই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তোমাদের এখানে কিছু উদাহরণ দেখো দেয়া আছে তাহলে কি হবে আই সি অর্থাৎ আই এর পরে সি সুতরাং এখানে জাস্ট নাও আছে বা অলরেডি আছে বা রিসেন্টলি লেটলি থাকলে তাহলে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে সাবজেক্ট নাম্বার ও পার্সন অনুযায়ী তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে I যেহেতু আছে আই সি আই এর পরে হ্যাভ হয় আই হ্যাভ সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম দেখা অর্থাৎ সি এর পাস্ট হচ্ছে স দেখেছিলেন তারপর পাস্ট পার্টিসিপল কি সিন তাহলে কি হবে আই হ্যাভ সিন দা ম্যান জাস্ট নাও তারপর এক্সাম্পলটা দেখো হি ফিনিশ দা জব আ ফিউ মোমেন্টস অ্যাগো সে এই মুহূর্ত আগে একটু এই কয়েক মুহূর্ত আগে সে এই কাজটা শেষ করেছে এ ফিউ মোমেন্টস অ্যাগো এই ফ্রেজটা বা এই ওয়ার্ডটা থাকার জন্য এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সুতরাং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ হবে হি আছে এখানে হি সাবজেক্ট এটা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার সুতরাং এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে আমরা হ্যাজ দিব হি হ্যাজ ফিনিশ মানে শেষ করা বা সমাপ্ত করা বা কমপ্লিট করা তাহলে ফিনিশের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফিনিশ শেষ করা পাস্ট ফর্ম ফিনিশড পাস্ট পার্টিসিপল ফর্ম ও ফিনিশড তাহলে হবে হি হ্যাজ ফিনিশড দ্য জব আ ফিউ মোমেন্টস অ্যাগো নেক্সট আরেকটা উদাহরণ দেখো আট নম্বরে আই নেভার সি সাচ আ ফাইন সাইট আমি কখনো এরকম সুন্দর দৃশ্য দেখিনি দেখো নেভার ইভার ইয়েট এইগুলো যদি থাকে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আই এটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন আছে সুতরাং নিশ্চিতই আমরা কি দিতে পারবো হ্যাভ দিব অর্থাৎ নেভারের আগে হ্যাভ দিতে হবে ঠিক আছে আই হ্যাভ নেভার সি এর পাস্ট পার্টিসিপল কি সিন আই হ্যাভ নেভার সিন সাচ আ ফাইন সাইট নেক্সট নয় নাম্বারে দেখো উই নট ইয়েট টেক আ ডিসিশন উই নট ইয়েট টেক আ ডিসিশন আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি অর্থাৎ এটা হচ্ছে নেইনি করিনি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় দেখো তাহলে ইয়েট আছে নট ইয়েট বা ইয়েট আছে সুতরাং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ হবে উই এর সাথে হ্যাজ হয় না উই এর সাথে হবে হ্যাভ উই হ্যাভ নট ইয়েট টেকের টেক মানে নেয়া টেকের টেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হচ্ছে টুক আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন উই হ্যাভ নট ইয়েট টেকেন আ ডিসিশন আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি তারপরে আরেকটা উদাহরণ আছে দেখো 10 নাম্বার দেয়া হি ইজ দা বেস্ট ম্যান আই এভার সি দেখো এখানেও আছে এভার এই যেই ওয়ার্ডগুলোর জন্য এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সেইগুলো দেখো বোল্ড ইটালিক্স এবং আন্ডারলাইন করা সুতরাং এভার এই ওয়ার্ডটা আছে এই জন্য এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে সাবজেক্টটা দেখো হি হি ইজ দা বেস্ট ম্যান হি কিন্তু সাবজেক্ট না এখানে দেখো এভার এর আগে আছে ওই ওইটা এটা ধরতে হবে হি ইজ দা বেস্ট ম্যান আই এভার অর্থাৎ আই হচ্ছে এখানে সাবজেক্ট ধরবে আই এর পরে তারপরে কি আই হচ্ছে ফার্স্ট পারসন সুতরাং হ্যাজ হবে না অবশ্যই হ্যাভ হবে আই হ্যাভ এভার তারপর সি এর পাস্ট পার্টিসিপল কি সিন হি ইজ দা বেস্ট ম্যান আই হ্যাভ এভার সিন সে হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি অর্থাৎ আমি এর আগে কাউকে দেখিনি এরকম উত্তম ব্যক্তি হি ইজ দা বেস্ট ম্যান আই হ্যাভ এভার সিন তার মতে এরকম ভালো মানুষ আমি আর কখনো দেখিনি এই অর্থ বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে
এখন আমরা আরো যাব অন্যান্য উদাহরণে বা টেক্সটে যাব এক্সারসাইজে যাব দেখাবো কিছু সুপ্রিয় শিক্ষার্থী আমরা আরো কিছু উদাহরণে আসছি এই টেন্সের উপরে দেখো দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী দেখা যাচ্ছে হ্যাঁ দেখো এখানে হ্যাঁ দেখো সেন্টেন্স এ যদি কোনো সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকে সেই সেন্টেন্সটি হ্যাঁ যদি কোনো সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকে এবং তারপর যদি আর একটা ভার্ব থাকে ঠিক আছে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে তারপরে যদি আরো একটা ভার্ব থাকে তারপরে হ্যাভ হ্যাজ এর পরে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে হ্যাভ অথবা হ্যাজ আছে তারপরে আরো একটা ভার্ব আছে তাহলে পরে সেই সেন্টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল হবে হ্যাভ অথবা হ্যাজ এর পরে যেই মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সুতরাং হ্যাভ হ্যাজ এবং তারপরে আর একটা ভার্ব থাকলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো এখানে হি হ্যাজ শি হ্যাজ রাইট এ লেটার টু হার মাদার শি হ্যাজ রাইট আ লেটার টু হার মাদার তাহলে কি হবে শি হ্যাজ হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব তারপর রাইট হচ্ছে মূল ভার্ব সুতরাং রাইট এর পাস্ট পার্টিসিপল কি রিটেন রাইট এর পাস্ট রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম লেখা রাইট এর পাস্ট ফর্ম হচ্ছে রোট WROT রোট পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটন শি হ্যাজ রিটন আ লেটার টু হার মাদার তারপরে আরেকটা উদাহরণ দেখো আই হ্যাভ হ্যাভ মাই মিল এই সেন্টেন্সটা তোমাদের কাছে একটু অপরিচিত বা একটু অন্যরকম মনে হতে পারে একবার তো হ্যাভ দিছে আবারও হ্যাভ কেন আই হ্যাভ হ্যাভ মাই মিল তাহলে কোনটা অক্সিলারি ভার্ব কোনটা মূল ভার্ব দেখো অর্থাৎ প্রথম যেই হ্যাভটা আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর পরের যেই হ্যাভটা আছে এটা হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব অর্থাৎ সাহায্য করবে হচ্ছে প্রথমে যে সাহায্য করবে সাহায্যকারী ভার্ব সে মূল ভার্বের আগে বসে পরে না কিন্তু সবসময় সাহায্যকারী ভার্ব মূল ভার্বের আগে বসে পরে না অর্থাৎ প্রথমটা হবে সাহায্যকারী পরেরটা হবে মূল ভার্ব সুতরাং
I have. We have পরের হ্যাভটা হচ্ছে খাওয়া মিল অর্থ খাদ্য হ্যাভ অর্থ এখানে ইট বোঝাচ্ছে ঠিক আছে বাট টেক নেয়া বা খাওয়া বা গ্রহণ করা আই হ্যাভ হ্যাভের হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড সুতরাং আই হ্যাভ হ্যাড মাই মিল আমি আমার খাবারটা গ্রহণ করেছি ঠিক আছে তারপরে দেখো শি হ্যাড হ্যাভ হার লেটার ওই ওটাও একই এখানে হ্যাভ দ্বারা বোঝাচ্ছে অর্থাৎ শি হ্যাড হ্যাড হার লেটার অর্থাৎ পাওয়া হ্যাভ দিয়ে এখানে বোঝাচ্ছে কি পাওয়া সে তার চিঠিটা পেয়েছে শি হ্যাড এই হ্যাভ এর পাস্ট পার্টিসিপল এখানে পরের যে হ্যাভ আছে এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড হ্যাভ অথবা হ্যাজ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড সুতরাং শি হ্যাড হ্যাড হার লেটার আচ্ছা তারপর নিচে দেখো দুটো উদাহরণ দেয়া হ্যাভ ইউ এভার বি টু দা জু হ্যাভ ইউ এভার এভার যদি থাকে আবার দেখো হ্যাভ ও আছে সুতরাং আমরা এটা ধরে নিতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ যেহেতু এটা প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারগেটিভ সুতরাং অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব একদম সাবজেক্টের আগে বসবে সাবজেক্টটা কে ছিল ইউ ইউ হচ্ছে সাবজেক্ট যেহেতু এটা প্রশ্নবোধক লাস্টের প্রশ্নবোধক গিয়েছো তুমি কি কখনো জুতে মানে চিড়িয়াখানায় গিয়েছো প্রশ্নবোধক করেছে সুতরাং অক্সিলারি বা সাহায্যকারী ভাবটা সাবজেক্টেরও আগে আগে বসবে অর্থাৎ ইউ হ্যাভ এভার হতো কিন্তু ইউ হচ্ছে সাবজেক্ট ইউ এর পরে হ্যাভ যেহেতু প্রশ্ন করেছে সুতরাং অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব হ্যাভটা আগে চলে আসবে হ্যাভ ইউ এভার আচ্ছা বি আছে বি 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 এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন ঠিক আছে বি অর্থ হওয়া বা যাওয়া এখানে বি হচ্ছে যাওয়া বোঝাচ্ছে হ্যাভ ইউ এভার বিন বি মানে হ্যাভ ইউ এভার গ মানে গোন গো হ্যাভ ইউ এভার গোন এখানে গন তো না এখানে বি দেয়া বি এর পাস্ট পার্টিসিপল বিন হ্যাভ ইউ এভার বিন টু দা জু তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো এটা বোঝাচ্ছে তারপরে নেক্সট যে উদাহরণটা দেখো কলম্বাস হ্যাজ ডিসকভার আমেরিকা দেখো হ্যাভ অথবা হ্যাজ আছে তারপরে আরেকটা ভার্ব আছে অর্থাৎ মূল ভার্ব আছে ডিসকভার সুতরাং হ্যাভ অথবা হ্যাজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডিসকভারের পাস্ট পার্টিসিপল কি ডিসকভারড ইডি হবে লাস্টে ডিসকভারের শেষে ইডি যোগ করতে হবে কলম্বাস হ্যাজ ডিসকভারড আমেরিকা অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা নেক্সট স্লাইডে যাই দেখো এটা আমরা একটু আগে আলোচনা করেছি তোমাদের সাথে কোন সেন্টেন্সে জাস্ট অথবা জাস্ট নাও জাস্ট মানে এই মাত্র জাস্ট নাও এই মাত্র একই অর্থ প্রকাশ করে অলরেডি মানে ইতোমধ্যে বলি না আমরা ইতোমধ্যে সেই কাজটি করে ফেলেছে ইতোমধ্যে সে এসে পড়েছে ইতোমধ্যে রিসেন্টলি মানে সম্প্রতি রিসেন্টলি এবং লেটলি একই অর্থ সম্প্রতি বা ইদানিং ইদানিং কালে মশার উৎপাত বেড়ে গিয়েছে ঠিক আছে ইদানিং কালে চাঁদাবাজির সংখ্যা বেড়ে গিয়েছে ইদানিং কালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে লেটলি বা রিসেন্টলি ইদানিং বা সম্প্রতি এই ধরনের কথাগুলো আমরা ব্যবহার করতে পারবো শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ তোমাদের এই কয়টা ওয়ার্ড গুলো মুখস্থ রাখতে হবে জাস্ট বা জাস্ট নাও অলরেডি মানে ইতোমধ্যে রিসেন্টলি সম্প্রতি বা ইদানিং লেটলি সম্প্রতি অথবা ইদানিং এভার হ্যাঁ কখনো বা চিরকাল এভার নেভার ইয়েট ইয়েট মানে এখনো হয়নি ইয়েট নট ইয়েট ইয়েট সাধারণত নট দিয়ে ব্যবহার করা হয় নট ইয়েট থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় দেখো এই উদাহরণটা রাবিয়া টেক হার ডিনার লাস্ট জাস্ট নাও রাবিয়া টেক হার ডিনার জাস্ট নাও এখানে কোন ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি জাস্ট নাও এই ওয়ার্ডটা দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তুমি যদি সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড গুলো যদি চিহ্নিত করতে না পারো না চিনতে পারো তাহলে কিন্তু তুমি কোন টেন্সে আছে সেটা তুমি বুঝতে পারবে না আমাদের আর 9 মিনিট আছে যা হোক তুমি যদি ওয়ার্ডটা চিনতে না পারো তাহলে কিন্তু এই কোন টেন্স সেটা বুঝতে পারবে না সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে সেই ওয়ার্ড গুলো মুখস্থ এবং টেন্সের গঠনটা মনে রাখতে হবে তাহলে রাবিয়া হচ্ছে একটা নাম হলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয় সুতরাং রাবিয়ার পরে কি হবে হ্যাজ হবে হ্যাজ তারপরে টেক এর পাস্ট পার্টিসিপল কি টেকেন টেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম নেয়া বা গ্রহণ করা টেক এর পাস্ট ফর্ম হচ্ছে টুক পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন
Rabia has taken her dinner just now. Rabia ei matro tar rater khabar grohon koreche. B number ta dekho. I see him recently. Recently mane idaning ba shomproti. Sutrang ei recently ei word ta thakar jonno amra bujhte parchi je eta present perfect tense hobe. Sutrang I hocche first person. Sutrang tar pore have hobe. C er past participle seen. I have seen him recently. Tarpor C number ta dekho. He already reached home. She itomoddhe bari pouchheche. Pouchhe giyeche ba pouchheche. Ortat dekho already ei word ta ache. এই অ্যাডভার্ব অফ টাইম বা এই ওয়ার্ড গুলো এই ওয়ার্ডটা রয়েছে বলে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সুতরাং আমরা সাবজেক্ট দেখছি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ওখানে হ্যাজ হবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে এবং হ্যাজ এর পরে তারপরে অ্যাডভার্ব অলরেডি এটা দিব তারপর রিচ এর পাস্ট পার্টিসিপল কি রিচ মানে পৌঁছানো রিচ এর পাস্ট পার্টিসিপল ফ্রম রিচড ইডি যোগ করো রিচড হোম এভাবে ডি নাম্বারটা দেখো হ্যাভ ইউ এভার বি টু দা জুয়েটা করেছি হ্যাভ ইউ নট রিসিভ মাই লেটার ইয়েট এটা নিচেরটা দেখো ই নাম্বারটা হ্যাভ ইউ নট রিসিভ হ্যাভ ইউ নট রিসিভ হ্যাভ আছে সাবজেক্ট আগে প্রশ্নবোধ করেছে ইয়েট আছে ইয়েট এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ একবার দেয়াই আছে সুতরাং আমাদেরকে আর দিতে হবে না শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল করব রিসিভ এটা হচ্ছে মূল ভার্ব রিসিভের পাস্ট পার্টিসিপল রিসিভড অর্থাৎ ই তো আছেই শুধু লাস্টে ডি যোগ করব হ্যাভ ইউ এভার রিসিভড মাই লেটার ইয়েট তুমি কি এখনো আমার চিঠিটা গ্রহণ করনি রিসিভ করনি পাওনি এটা বোঝাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই উদাহরণগুলো আমরা দেখলাম তোমাদের যেই কাজগুলো দেয়া ছিল অনেকেই করনি যারা করনি তাদের রোল নাম্বারগুলো তোলা আছে তারা ভালো চোখে থাকবে না আমার কাছে যারা এখনো করনি এগুলো বাসায় করবে এক্সারসাইজ গুলো করবে এবং এই যে আজকের যে টেন্সটা দেয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই টেন্সের উপরে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে 20টা উদাহরণ 20টা ঠিক আছে 20টা উদাহরণ তুমি নিজে করবা এইগুলো না আমি যেগুলো দিয়েছি এই উদাহরণগুলো বাদে নিজে বানিয়ে বা অন্য যে কোনো খান থেকে 20টা উদাহরণ করবে এবং কোন কোন ওয়ার্ডের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই ওয়ার্ডের নিচে দাগ দিবে আন্ডারলাইন দিবে ঠিক আছে এখানে জাস্ট নাও আছে তার নিচে আন্ডারলাইন দিবে আন্ডারলাইন নিচে কলম দিয়ে দাগ দিয়ে রাখবে যে এই ওয়ার্ডের জন্য বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রিসেন্টলি এই ওয়ার্ডের নিচে দাগ দিবা তারপর অলরেডি অর্থাৎ এরকম নিজে বানিয়ে সেন্টেন্স 20টা সেন্টেন্স বানিয়ে আমার এই হোয়াটসঅ্যাপে পাঠাবা হোয়াটসঅ্যাপ বা আমার মেসেঞ্জারে পাঠাবা এবং ঠিক আছে নিচে তোমার রোল নাম্বারটা লিখবা ঠিক আছে যেই ছবিতে পাঠাবে ছবির নিচে তোমার রোল নাম্বারটা লিখবে তাহলে বুঝতে পারবো কে পাঠিয়েছে তাছাড়া আমি বুঝতে পারবো তো যে পাঠাচ্ছে তারপরও ওখানে নিচে তোমার রোল নাম্বারটা লিখে দিবে আর গত দিনেরটাও আমাকে ছবি তুলে নিচে রোল নাম্বার লিখে পাঠাবা দুইজন মাত্র পাঠিয়েছে তাদের টাইম পেয়েছি দেখেছি সুন্দরভাবে করেছো তারা আর যারা করনি তারা এই আজকে করবা করে আমাকে সামনে এই শনিবার তোমাদের ক্লাস আছে তার আগে আমার কাছে যেন পৌঁছায় এই ব্যবস্থাটা সবাই করবে আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখন আমি তুলবো দেখি অ্যাটেন্ডেন্স কে কে আছো ঠিক আছে দাঁড়াও এখন অ্যাটেন্ডেন্সটা আবার দেখি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই আজকে যে ক্লাসটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে সেটা তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো তাছাড়া এই বিগত যে আগে যে আরো যে দুটো টেন্স করানো হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সও তোমাদের মোটামুটি ভালো হয়েছে আশা করি যদি কারো তারপরও সমস্যা থাকে আমি তাহলে আবার এটা দেখাতে পারবো বা তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে পার্সোনাল ভাবে আমার এই আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো সেখানে আমি তোমাদের সেই বিষয়ে ধারণা দিতে পারবো চেষ্টা করব অথবা যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা আবার রিপিট করার দরকার তাহলে আমি আবার এই ক্লাসটা তোমাদের জন্য রিপিট করতে পারবো আর তোমাদের এই নেক্সট যে ক্লাস হবে নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের উপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রথম থেকে প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট
কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে চারটি টেন্স আছে প্রেজেন্টের এই চারটি টেন্স নিয়ে আলোচনা করব এবং এর যে উদাহরণগুলো আছে আমরা আগামী দিন উদাহরণ করব বিস্তারিত প্র্যাকটিস করব অনেকগুলো উদাহরণ দিব উদাহরণ থেকে এক একজন করে জিজ্ঞাসা করব ঠিক আছে আর আচ্ছা অনেকে দেখছি মেহেদি হাসান তোমার নামের সাথে রোল নাম্বার সেট করনি দেখো রোল নাম্বার অনেকেই সেট করেছে ঠিক আছে এই যে এরকম রোল নাম্বার সেট করবে এবং অনেকেই দেখো দেখা আছে দেখো যেমন হচ্ছে মোহাম্মদ এশা যেমন 2290 হ্যাঁ 2290 দিয়ে একটা ড্যাশ দিয়ে কোন সেকশন সেটা দিবা এই যে নাহিদ দিয়েছে 2265 ই সেকশন অর্থাৎ নাহিদ 2200 ব্র্যাকেটে 2265 ড্যাশ দিয়ে ই ক্যাপিটাল লেটারে ই দিয়েছে ব্র্যাকেট দিয়ে এভাবে প্রত্যেকের নাম সেট করবা ঠিক আছে এই যে এই জুম ক্লাসের গ্রুপে তোমার নাম চেঞ্জ করা যায় অর্থাৎ আইডি নামটা এই পরিবর্তন করে ওভাবে দিবা তাহলে বুঝতে পারবো কোন রোল নাম্বার কে উপস্থিত নাই তো বোঝা যাবে না কি শেষে তুমি অ্যাবসেন্ট হয়ে যাবে এই ধরনের সবাই সামনে থেকে যার যার নাম অর্থাৎ রোল নাম্বারটা এইভাবে সেট করবা রোল নাম্বার অবশ্যই থাকতে হবে অর্থাৎ রোল নাম্বার এবং নামটা ছোট করে নাম থাকতেই হবে রোল নাম্বার ছাড়া তো বোঝাই যাবে না তুমি আমার স্টুডেন্ট কিনা এটা আর তোমাদের জন্য আরেকটা বিষয় তোমাদের বইয়ের কথা বলা হয়েছে চৌধুরিয়ান হোসেনের অ্যাডভান্স লার্নার তোমরা স্কুলেও করিয়ে এসেছো বেশিরভাগই চৌধুরিয়ান হোসেনের অ্যাডভান্স লার্নার ইংলিশ গ্রামার বা ইংলিশ ফার্স্ট ইয়ার এই বইটা পড়ে এসেছো এখানেও তাই তোমাদের অ্যাডভান্স লার্নার ঠিক আছে এটার নোট না কিন্তু কোনো নোট বই না শুধু গাইড বই গাইডের মধ্যে কি কারণে গাইডের ভিতরে মডেল কোশ্চেন আছে মডেল কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করাবো ওখান থেকে সুন্দরভাবে দেয়া আছে নোটে কিন্তু এইভাবে নেই সুতরাং অ্যাডভান্স লার্নারের চৌধুরিয়ান হোসেনের কোম্পানির অ্যাডভান্স লার্নারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোই লাগবে দুটোই নতুন কিনবে পুরাতন বই কেনা যাবে না কারণ পুরাতন বইতে অনেকগুলো আইটেম নেই অনেক কিছু নেই অনেক কিছু তোমার পুরাতন আইটেম আছে এখন নতুন আইটেম অনেক কোশ্চেন গুলো নতুন আসছে বোর্ডের কোশ্চেন গুলো পাবে এই জন্য দুটোই নতুন কিনো আর ফার্স্ট পেপার বই কেনা লাগবে না কারণ তোমার এই গাইডের মধ্যে সবগুলো আছে আর এখন হচ্ছে ডাউনলোডও করা যায় এই যে নতুন যে বইটা ডাউনলোড করা যায় ইংলিশ ফার্স্ট পেপারের বই আর গাইডের মধ্যে পুরোটাই আছে অসুবিধা নেই সবাই সুন্দরভাবে বাসায় থাকবে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস আই হোপ দ্যাট ইউ অল আর কোয়াইট ওয়েল অ্যান্ড ইউ উইল মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্স হোয়েন গোয়িং আউট গোয়িং টু ক্রাউডেড প্লেস অ্যান্ড ইউ উইল ওয়াশ ইউর হ্যান্ডস সেভারেল টাইমস বাই ইউজিং হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড রাব অর সোপ And you will keep yourself free from any kinds of narcotism and hope that you all are well and in my next class we will face you until then I wish you all of you thank you for joining today hope that you all will join in my next class in the next Saturday until then Allah Hafiz Allah Hafiz sir assalamu alaikum